হাই গাইস, হাই গাইস, ভাই ভালো আছো? ভাই ভালো আছো? তো যাই হোক, সরস্বতী পুজো পরিক্রমা আমরা দিতে পারিনি, কারণ আমরা দুজনে একদম সময় পাইনি, কারণ আমাদের একটা নতুন গান আসছে, শ্যুট আসছে, অ্যালবাম আসছে, তোমরা জানো হয়তো সবাই। ঠিক আছে, তো আজকে এসছি একটা জায়গায়, এটা আমার মানে খুব পরিচিত একটি মানুষের ক্লাব, খুব মানে কাছের মানুষ। ঠিক আছে, হয়তো আজকে সে নেই, তার সাথে দেখা হবে না। এটা হচ্ছে শ্রীরামপুর নবারুল ক্লাব। আজকে বা এবছরে ওদের যে প্রকল্প মানে যেটা নিয়ে ওরা থিমটা করেছে বা যেটা নিয়ে ওরা পুজোটা করছে, তো খুব ভাল লেগেছে শুনে। আমি যেদিন প্রথম শুনেছিলাম আমার খুব ভাল লেগেছিলো, আমি তারপর থেকেই বলেছিলাম যে আমি আসবো, একবার এসে আমি তোমাদের সবাইকে দেখাবো। তো তোমরা সবাই দেখো, ভাইকেও তুলে এনেছি, ও বললো চলো দেখে আসি। তো তোমরা সবাই দেখো আগে পুজোটা কেমন, কোথায় হচ্ছে, সব কিছু তোমাদের দেখাও, বাট এক্স্যাক্ট লোকেশন শ্রীরামপুর। ঠিক আছে, তো যদি মানে আমি যাকে চিনি, যার সোর্সে আমি এখানে এসেছি, সে যদি থাকে তো খুব খুশি হব তাকে দেখে, বাট আমি জানি না সে আছে কি না। তো যদি থাকে নিশ্চয়ই কথা বলবো, তার সাথে ব্লগ বানাবো, ভিডিও হবে। তোমরা ঠাকুরটা দেখো, ভিডিওটা দেখো, তোমাদের সব দেখাই, লাস্টে আসছি আমরা দুজন। ঢুকে পড়েছি নবারুল সংঘ ক্লাবে, এগিয়ে চলেছি, দেখি ওদের পুজো কেমন হয়েছে, 2021-এর সরস্বতী পুজো তোমাদেরও দেখাচ্ছি। হ্যাঁ বল, কিছু বল, কি করছিস, কেমন লাগছে, কেমন আছো বলো, পুজোটা কেমন লাগছে বল, পুজোটা কেমন লাগছে তোমাদের? হ্যাঁ দেখো, আমরাও যাই ভেতরে, পুজোটা দেখানো, তোমরা দেখো আগে, দেখিয়ে পুজোটা সবাই, হ্যাঁ তোমরা দেখে নাও, তারপর আমরা আসছি। ভালো আছো, ঠাকুরটা দেখলাম, ঠাকুরটা খুব সুন্দর লাগলো, তোমাদেরও হয়তো খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, আর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটা তো জানো ইটস গুল্লু, তো ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাইকে টাটা, পরে আবার দেখা হচ্ছে। তো কিছু বলো, যাক খুব ভালো পুজো, দারুণ কাটালাম পুজোটা, সরস্বতী পুজো আশা করছি সবার ভালো কেটেছে, সুন্দর কেটেছে, আনন্দে কেটেছে। আর আমরা অনেক দূর থেকেই ঠাকুরটা দেখতে গেছিলাম শ্রীরামপুরে, যদিও বা শ্রীরামপুরে আমার চেনা জায়গা, বাট মানে এই পুজোটা আমি সত্যি কথা বলতে কোনোদিন দেখিনি, খুব ভালো লাগলো। আর যার সোর্সে গেছিলাম উজ্জ্বল দা, সত্যি তোমাকে খুব মিস করেছি দাদা,
তোমার সাথে আমার দেখা হয়নি, তো আমি নিশ্চয়ই আরেকদিন যাবো, গিয়ে সেদিন আড্ডা মারবো, নিশ্চয়ই সেখানে ভিডিও বানাবো। তো যাই হোক, বেশি কথা বলবো না, অনেক রাত হয়েছে, আমাদেরও ফিরতে হবে বা বাড়িতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে। আর ইটস গুল্লু, এখানে কিন্তু একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে, সেটা নিয়েই আমরা কাজ করছি। হচ্ছে ভাই, ঠিক আছে, সবাই দেখবে, সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর জানাবে নেক্সট ভিডিওটা কী দরকার। যাই হোক, বেশি কথা বাড়াবো না, সবাইকে গুড নাইট বললাম, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা অ্যান্ড বাই বাই।